আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক জাতি অর্থাৎ উম্মা বাংলাতে জাতি এর আরবি অর্থ হচ্ছে উম্মা দোকান অর্থাৎ বাকালা বাংলাতে দোকান এর আরবি অর্থ হচ্ছে বাকালা ডাস্টবিন অর্থাৎ জুবালা বাংলাতে ডাস্টবিন এর আরবি অর্থ হচ্ছে জুবালা পাওয়া অর্থাৎ হাসসেল বাংলাতে পাওয়া এর আরবি অর্থ হচ্ছে হাসসেল খুজা অর্থাৎ দাওর বাংলাতে খুজা এর আরবি অর্থ হচ্ছে দাওর ব্যথা অর্থাৎ অগা বাংলাতে ব্যথা এর আরবি অর্থ হচ্ছে অগা ভালোবাসা অর্থাৎ হব্বন বাংলাতে ভালোবাসা এর আরবি অর্থ হচ্ছে হব্বন ময়লা অর্থাৎ গুম্মামা বাংলাতে ময়লা এর আরবি অর্থ হচ্ছে গুম্মামা। ভুলে যাওয়া অর্থাৎ ইনসা বাংলাতে ভুলে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে ইনসা এটা অর্থাৎ হাদা বাংলাতে এটা এর আরবি অর্থ হচ্ছে হাদা পাতিল অর্থাৎ গিদর বাংলাতে পাতিল এর আরবি অর্থ হচ্ছে গিদর বরফ অর্থাৎ তালস বাংলাতে বরফ এর আরবি অর্থ হচ্ছে তালস কুষাগার অর্থাৎ খাজিনা বাংলাতে কুষাগার এর আরবি অর্থ হচ্ছে খাজিনা রাজনীতি অর্থাৎ সিয়াসা বাংলাতে রাজনীতি এর আরবি অর্থ হচ্ছে সিয়াসা রাজত্ব অর্থাৎ মূলক বাংলাতে রাজত্ব এর আরবি অর্থ হচ্ছে মূলক রাষ্ট্র অর্থাৎ দাউলা বাংলাতে রাষ্ট্র এর আরবি অর্থ হচ্ছে দাউলা রাজ্য অর্থাৎ মামলাকা বাংলাতে রাজ্য এর আরবি অর্থ হচ্ছে মামলাকা অন্যায় অর্থাৎ গাইর আলিত বাংলাতে অন্যায় এর আরবি অর্থ হচ্ছে গাইর আলিত অনুরূপ অর্থাৎ মুমাসিল বাংলাতে অনুরূপ এর আরবি অর্থ হচ্ছে মুমাসিল অনেক অর্থাৎ কাতির বাংলাতে অনেক এর আরবি অর্থ হচ্ছে কাতির অন্ধ অর্থাৎ আমা বাংলাতে অন্ধ এর আরবি অর্থ হচ্ছে আমা শহর অর্থাৎ মাদিনা বাংলাতে শহর এর আরবি অর্থ হচ্ছে মদিনা অভ্যন্তরীণ অর্থাৎ দাখিলি বাংলাতে অভ্যন্তরীণ এর আরবি অর্থ হচ্ছে দাখিলি অভিজ্ঞ অর্থাৎ খাবির বাংলাতে অভিজ্ঞ এর আরবি অর্থ হচ্ছে খাবির অলস অর্থাৎ কাসলান বাংলাতে অলস এর আরবি অর্থ হচ্ছে কাসলান অবিশ্বাসী অর্থাৎ মূর্তাপ বাংলাতে অবিশ্বাসী এর আরবি অর্থ হচ্ছে মূর্তাপ অল্প অর্থাৎ সয়াইয়া। বাংলাতে অল্প এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া ফেরাস অর্থাৎ বিছানা বাংলাতে বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস গড় অর্থাৎ বেদ বাংলাতে গড় এর আরবি অর্থ হচ্ছে বেদ গাড়ি অর্থাৎ সাইয়ারা বাংলাতে গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা দরজা অর্থাৎ বাপ বাংলাতে দরজা এর আরবি অর্থ হচ্ছে বাপ চাবি অর্থাৎ মুফতা বাংলাতে চাবি এর আরবি অর্থ হচ্ছে মুফতা নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত উপরে অর্থাৎ ফুক, বাংলাতে উপরে এর আরবি অর্থ হচ্ছে ফুক পিছনে অর্থাৎ অরা বাংলাতে পিছনে এর আরবি অর্থ হচ্ছে অরা সামনে অর্থাৎ গিদ্দাম বাংলাতে সামনে এর আরবি অর্থ হচ্ছে গিদ্দাম গিদ্দাম অর্থাৎ সামনে বাংলাতে সামনে এর আরবি অর্থ হচ্ছে গিদ্দাম দূরে অর্থাৎ বাইত, বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইদ। বেশি অর্থাৎ ওয়াজেদ বাংলাতে বেশি এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ জানালা অর্থাৎ দিরিশা বাংলাতে জানালা এর আরবি অর্থ হচ্ছে দিরিশা ভুলে যাওয়া অর্থাৎ ইনসা বাংলাতে ভুলে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে ইনসা আবহাওয়া অর্থাৎ জেও। বাংলাতে আবহাওয়া এর আরবি অর্থ হচ্ছে জেও। তালা অর্থাৎ গুফল বাংলাতে তালা এর আরবি অর্থ হচ্ছে গুফল কার্পেট অর্থাৎ জুলিয়া বাংলাতে কার্পেট এর আরবি অর্থ হচ্ছে জুলিয়া সর্দি অর্থাৎ জুকাম বাংলাতে সর্দি এর আরবি অর্থ হচ্ছে জুকাম হালিফ অর্থাৎ দুধ বাংলাতে দুধ এর আরবি অর্থ হচ্ছে হালিফ চিনি অর্থাৎ সুক্কার বাংলাতে চিনি এর আরবি অর্থ হচ্ছে সুক্কার জায়গা অর্থাৎ মাকান বাংলাতে জায়গা এর আরবি অর্থ হচ্ছে মাকান বয়স অর্থাৎ উমর বাংলাতে বয়স এর আরবি অর্থ হচ্ছে উমর খালি অর্থাৎ ফাদি বাংলাতে খালি এর আরবি অর্থ হচ্ছে ফাদি পরা অর্থাৎ ইকরা বাংলাতে পড়া এর আরবি অর্থ হচ্ছে ইকরা মহিলা অর্থাৎ হুরমা বাংলাতে মহিলা এর আরবি অর্থ হচ্ছে হুরমা রাখা অর্থাৎ খাল্লি বাংলাতে রাখা এর আরবি অর্থ হচ্ছে খাল্লি রাখা অর্থাৎ রাকিব বাংলাতে রাখা এর আরবি অর্থ হচ্ছে রাকিব গলত অর্থাৎ ভুল বাংলাতে গলত এর আরবি অর্থ হচ্ছে ভুল ধৈর্য অর্থাৎ সবর বাংলাতে ধৈর্য এর আরবি অর্থ হচ্ছে সবর সব অর্থাৎ কুল্লু বাংলাতে সব এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নতুন অর্থাৎ জেদিদ বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিদ সঠিক অর্থাৎ সহি বাংলাতে সঠিক এর আরবি অর্থ হচ্ছে সহি পুরাতন অর্থাৎ গেদিম বাংলাতে পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম কুলি অর্থাৎ হাম্মাল বাংলাতে কুলি এর আরবি অর্থ হচ্ছে হাম্মাল বাত অর্থাৎ রুস। বাংলাতে বাত এর আরবি অর্থ হচ্ছে রুস রুটি অর্থাৎ খুবস বাংলাতে রুটি এর আরবি অর্থ হচ্ছে খুবস ডাল অর্থাৎ আদাস বাংলাতে ডাল এর আরবি অর্থ হচ্ছে আদাস জ্বর অর্থাৎ হারারা বাংলাতে জ্বর এর আরবি অর্থ হচ্ছে হারারা পরামর্শ অর্থাৎ নসিয়া বাংলাতে পরামর্শ এর আরবি অর্থ হচ্ছে নসিয়া ফ্রিজ অর্থাৎ তাল্লাজা বাংলাতে ফ্রিজ এর আরবি অর্থ হচ্ছে তাল্লাজা নিকটে অর্থাৎ গরিব বাংলাতে নিকটে এর আরবি অর্থ হচ্ছে গরিব গুরুত্বপূর্ণ অর্থাৎ মুহিম বাংলাতে গুরুত্বপূর্ণ এর আরবি অর্থ হচ্ছে মুহিম গুসল অর্থাৎ তুরস বাংলাতে গুসল এর আরবি অর্থ হচ্ছে তুরস পছন্দ অর্থাৎ হোপবোন বাংলাতে পছন্দ এর আরবি অর্থ হচ্ছে হোপবোন কোম্পানি অর্থাৎ সরিকা বাংলাতে কোম্পানি এর আরবি অর্থ হচ্ছে সরিকা প্রতিদিন অর্থাৎ কুল্লু ইয়ুম বাংলাতে প্রতিদিন এর আরবি অর্থ হচ্ছে কুল্লু ইয়ুম জেইদ অর্থাৎ তৈল বাংলাতে তৈল এর আরবি অর্থ হচ্ছে জেইদ খাবার হোটেল অর্থাৎ মাতাম বাংলাতে খাবার হোটেল এর আরবি অর্থ হচ্ছে মাতাম আবাসিক হোটেল অর্থাৎ ফন্দুক বাংলাতে আবাসিক হোটেল এর আরবি অর্থ হচ্ছে ফন্দুক জন্য অর্থাৎ লি বাংলাতে জন্য এর আরবি অর্থ হচ্ছে লি না অর্থাৎ লা বাংলাতে না এর আরবি অর্থ হচ্ছে লা চাদর অর্থাৎ সাপ বাংলাতে চাদর এর আরবি অর্থ হচ্ছে সাপ ময়লা অর্থাৎ কাসরা বাংলাতে ময়লা এর আরবি অর্থ হচ্ছে কাসরা বিছানা অর্থাৎ ফিরাস বাংলাতে বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফিরাস জায়নামাস অর্থাৎ সাজ্জাদা বাংলাতে জায়নামাস এর আরবি অর্থ হচ্ছে সাজ্জাদা মালিশ অর্থাৎ ক্ষমাকরণ বাংলাতে ক্ষমা করুন এর আরবি অর্থ হচ্ছে মালিশ সবসময় অর্থাৎ আলাতুল বাংলাতে সবসময় এর আরবি অর্থ হচ্ছে আলাতুল তাপমাত্রা অর্থাৎ হারারা বাংলাতে তাপমাত্রা এর আরবি অর্থ হচ্ছে হারারা শেষ অর্থাৎ খালাস বাংলাতে শেষ এর আরবি অর্থ হচ্ছে খালাস আসুন অর্থাৎ ফাদ্দেল বাংলাতে আসুন এর আরবি অর্থ হচ্ছে ফাদ্দেল পর্দা অর্থাৎ সেতারা বাংলাতে পর্দা এর আরবি অর্থ হচ্ছে সেতারা আশা অর্থাৎ তাল বাংলাতে আশা এর আরবি অর্থ হচ্ছে তাল আয়লা অর্থাৎ পরিবার বাংলাতে পরিবার এর আরবি অর্থ হচ্ছে আয়েলা হাসি অর্থাৎ ইদহাক বাংলাতে হাসি এর আরবি অর্থ হচ্ছে ইদহাক আলো অর্থাৎ নূর বাংলাতে আলো এর আরবি অর্থ হচ্ছে নূর ফ্যান অর্থাৎ মেরোয়া বাংলাতে ফ্যান এর আরবি অর্থ হচ্ছে মেরুয়া বিপজ্জনক অর্থাৎ খতর বাংলাতে বিপজ্জনক এর আরবি অর্থ হচ্ছে খতর কাট অর্থাৎ খেসাপ বাংলাতে কাট এর আরবি অর্থ হচ্ছে খেসাপ দুঃখিত অর্থাৎ আসিফ বাংলাতে দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে আসিফ লেখা অর্থাৎ সিজ্জেল বাংলাতে লেখা এর আরবি অর্থ হচ্ছে সিজ্জেল গরম অর্থাৎ হার বাংলাতে গরম এর আরবি অর্থ হচ্ছে হার তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ